সংগ্রাম, আর তাদের সেই সংগ্রামের জন্য আমরা দেখলাম, আমি আপনাদের জন্য লিখে নিয়ে এসেছি, তাই একটু খুঁজছি, আমরা দেখলাম সন্দেশখালীর মেয়েরা, মায়েরা, ভাইয়েরা, তারা বলছে বলো পিসি, ও পিসি, বলো পিসি খেলবে কত আর, বলো পিসি খেলবে কত আর, নয় নয় করে ১২টা বছর করে দিলে পার, শুধু মিথ্যে বলে, শুধু মিথ্যে বলে, কুচবিহার থেকে কামদুনি তোমার ভাই ভাইপোর পকেট ভরল, মানুষের হয় রানি, মানুষ তোমার কথার কাজের গরমিলেতে, তোমার কথার কাজের গরমিলেতে মানুষ বোকা হলো। মাননীয় রেখা পাত্র মহাশয়ের সমর্থনে আমার সামনে রয়েছে মাতৃশক্তি, আর আমার পাশে রয়েছে আমার ভাইয়েরা, এপাশেও রয়েছেন ভাইয়েরা, বোনেরা, তাদের সবাইকে যেটা বলে শুরু করব, কারণ অর্চনাদি খুব সুন্দর করে আমাদেরকে একটা পাওয়ার দিয়ে গেলেন। আসলে আমরা জানি যে আমাদের পরবর্তী বক্তা রাজ্য মহিলা মোর্চার সম্পাদিকা মাননীয়া শর্বরী মুখার্জি মহাশয়, সবাই একটু করতালি দিয়ে আমরা শুরু করবো যে কথাটা বলে, ঝরেছে রক্ত, ঝরেছে রক্ত, পেয়েছো ব্যথা, খেয়েছো অনেক মার, ঝরেছে রক্ত, পেয়েছো ব্যথা, খেয়েছো অনেক মার, তবু সন্দেশ খালি লড়াই ছাড়েনি, ওরা জানে ওরা মোদিজির পরিবার, ওরা মোদিজির পরিবার, অনেক স্বপ্ন, অসীম সংগ্রাম, আর তাদের সেই সংগ্রামের জন্য আমরা দেখলাম, আমি আপনাদের জন্য লিখে নিয়ে এসেছি, তাই একটু খুঁজছি, আমরা দেখলাম সন্দেশখালীর মেয়েরা, মায়েরা, ভাইয়েরা, তারা বলছে বলো পিসি, ও পিসি, বলো পিসি খেলবে কত আর, বলো পিসি খেলবে কত আর, নয় নয় করে ১২টা বছর করে দিলে পার, শুধু মিথ্যে বলে, শুধু মিথ্যে বলে, কুচবিহার থেকে কামদুনি তোমার ভাই ভাইপোর পকেট ভরল, মানুষের হয় রানি, মানুষ তোমার কথার কাজের গরমিলেতে, তোমার কথার কাজের গরমিলেতে মানুষ বোকা হলো, জানেছিল তাদের বুকে বড় ব্যথা, তুমি কখনো মা সাজলে, কখনো মেয়ে সাজলে, তোমার মুখে মিথ্যে কথা, সেই মিথ্যে কথার ফুলঝুরিতেই পিসি তুমি ভাজছ চপ আর মুড়ি, সেই মিথ্যে কথার ফুলঝুরিতে তুমি ভাজছ চপ আর মুড়ি, খেলে খা মোরা বাঙালি, নয়তো দে গলায় দড়ি, সারের দাম বাড়লো কেন, সারের দাম বাড়লো কেন, প্রশ্নটিতেই মাও পিসি, আমরা সার বুঝেছি, তুমি ক্ষমতা শুধু চাও, টিকিয়ে রাখতে চেয়ার, টিকিয়ে রাখতে চেয়ার, তোমার কতই না কার সাজি, সাংবাদিকের ধরতে টুকি, আজ তাতেও তুমি রাজি, শুধু টিকবে চেয়ার, শুধু টিকবে চেয়ার, থাকবে পাওয়ার, পাশে শওকত শাহজাহান, বহিরাগত নই গো মোরা, প্রমাণ করতে সন্দেশখালীর মেয়েগুলো বেঁধেছিল মাটির গান,
বহিরাগত নৈগো মোরা প্রমাণ করতরা হয়েছিল ছারখার সন্দেশখালীর বনগুলো অপমানে জেরবার তাদের জোরালো কণ্ঠে আজ উঠেছে প্রতিবাদের গান বাংলার ঘরে ঘরে দুর্গারা চাইছে পরিত্রাণ ধর্ষকের এই সরকার তাদের নেই কোনো স্থান বাংলা চাইছে পরিত্রাণ বাংলা চাইছে পরিত্রাণ গোটা পশ্চিমবঙ্গ তাকিয়ে তাকিয়ে দেখছে আমরা তাকিয়ে তাকিয়ে দেখলাম চুরি হলো কি কি কয়লা হলো বালি হলো গরু হলো পাথর হলো বাচ্চাদের মিড ডে ফুটে বললেন যে সুন্দরী ঘরের বউ হলে তাকে সন্দেশ খেলিতে রাখা যায় না গোটা ভারতবর্ষ তাকিয়ে তাকিয়ে শুনেছে আর মাননীয়া বাংলা তার মেয়েকে চায় কোন মেয়েকে চাইলো বাংলা জবাব দিতে হবে দিদি জবাব দিতে হবে কোন মেয়েকে চাইলো বাংলা যে মেয়ে সন্দেশখালীর মেয়েগুলোর উদ্দেশ্যে বলল ওরা মুখে কাপড় ঢাকা দিয়ে রেখেছে কেন আসলে ওরা নিগৃহীতা নয় ওরা বিজেপি ওরা আরএসএস টিভির মধ্যে দিয়ে গোটা ভারতবর্ষ শুনেছে ছি ধিক্কার জানাই আপনাকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি একজন মহিলা হয়ে মেয়েদের সম্মান সম্ভ্রম যে লুট করেছে সেই শেখ শাহজাহান সম্পর্কে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন টার্গেট করা হচ্ছে শাহজাহানকে আহারে বেচারা কোলের ছেলে শেখ শাহজাহান তাকে টার্গেট যারা ভোট বাক্সে পৌঁছে এইটা নিশ্চিত করতে হবে রেখা জেতা মানে আপনারা জেতা রেখা জেতা মানে রেখা পাত্র রেখা পাত্রকে বরণ করে নিচ্ছেন হিঙ্গলগঞ্জ মন্ডল ফেরে সভাপতি মাননীয় তরুণ মন্ডল মহাশয় প্রিয় এবং পদ্মফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় তরুণ মন্ডল মহাশয় ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে আমাদের প্রার্থী আমাদের মা দুর্গা ভবতারিণী মা আমাদের প্রার্থী মাননীয় রেখা পাত্র মহাশয় মঞ্চে আছেন তাদের বিদায় করে দেবে বাকিটা ভারতীয় জনতা পার্টি বুঝে নেবে তাই সমস্ত মাতৃশক্তিকে নমস্কার জানিয়ে রেখাকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে বসিরহাটে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী দিল্লি পৌঁছবে তাই বলবো নুরুল বাবু ঘরে থাক রেখা দিদি দিল্লি যা নুরুল বাবু রেখা দিদি দিল্লি যা রেখা দিদি দিল্লি যা রেখা দিদি রেখা দিদি রেখা দিদি রেখা দিদি দিল্লি যা এইটা জানো আগামী পয়লা জুন সকাল সকাল নিজের ভোট নিজে দেওয়া একদম আগে ভোট দান পরে জলপান আগে গিয়ে ভোটটা দেওয়া আমাদের যা যা ব্যবস্থা নেওয়ার
আমার ভাই এবং দিদিদেরকে বাবাদেরকে প্রণাম জানিয়ে আপনাদের কাছে আজকে আপনাদের ছোট বোনের ভালোবাসা এবং প্রণাম শুভেচ্ছা নেবেন। আজকে আপনাদের কাছে এসে আপনাদের সামনে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে যে আজকে কথা বলতে পারছি এটা আমার অনেক সৌভাগ্য। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির অনুপ্রেরণায় আজকে আপনাদের কাছে আসতে পেরেছি ওনার আশীর্বাদে। আজকে আমাদের যে লড়াই, সেই লড়াইয়ে সহযোগিতা করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমরা একটাই কথা বলতে চাই, আমাদের এই লড়াই, এই লড়াই আমাদের ছিল, আমরাই লড়ব, আর আমাদের এই লড়াইটা থাকবে, আমাদের এই লোকসভা জেতার উদ্দেশ্য। আর এই লড়াই শেষে থাকবে মোদিজিকে আমাদের এই বসিরহাট লোকসভাটি উপহার হিসেবে দেওয়ার লড়াই। আজকের যে লড়াই আপনাদের, আমাদের সকলের লড়াই, এই লড়াই সম্মানের সাথে সাথে জীবনের বাঁচার লড়াই, শান্তির লড়াই। এই লড়াইয়ে আপনারা আমার সাথে আছেন দেখে আমি খুবই খুশি, কারণ আজকে আপনাদের সাথে আসতে পেরে, আপনাদের সাথে পেয়ে সত্যি আমি গর্বিত বোধ করছি। কারণ আপনাদের আজকে আপনারা যেভাবে আমার সাথে আছেন দেখে অনেকেই হিংসা করছে, সেটা টিএমসির গুন্ডা বাহিনীরা। আজকে হয়তো ওনারা মিছিল বার করছেন না, ওনা প্রচারে বাড়াচ্ছে না, শুধুমাত্র ওরা ভোট দেওয়ার দিন বুঝে বুঝে গিয়ে হামলা করবে। আমি চাই সেই বুঝে বুঝে আপনারা ঠিক যেমন করে সন্ন্যাসগরের মা বোনেরা যেমন করে ছাতা জুতো লাঠি নিয়ে যেমন যুদ্ধে নেমেছিলেন, যে আন্দোলনে নেমেছিলেন, প্রত্যেকটা বুঝে বুঝে আমার মা বোনেদের কাছে একটাই অনুরোধ, সেই যুদ্ধে ছাতা লাঠি নিয়ে আপনারা দাঁড়িয়ে থাকবেন। কোনো দুর্নীতি করে তো মানুষ যেন সেখানে না আসতে পারে, কোনো মানুষ যেন সেখানে সেই দুর্নীতি মনে অশুভ ছায়া হিসেবে যেন সেই ভোট বুঝে না ঢুকতে পারে। শুধু ভোট হবে শান্তির ভোট, শুধু সেই স্বাধীনতা, মানুষের যে স্বাধীনতা কার কেড়ে নিয়েছিল, সেই গণতান্ত্রিকত্ব কেড়ে নিয়েছিল, সেইটা মানুষ যেন সেই স্বাধীনতা ফিরে পায় এই লোকসভা ভোটের পরে, সেটাই আপনাদের কাছে একমাত্র লক্ষ্য হবে। আপনাদের লড়াই শুধু আপনারাই লড়বেন, সাথে আপনাদের এই ছোট বোনটি আছে। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের কাছে, আপনারা আজকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে প্রণাম জানিয়ে জয় হিন্দ, ভারত মাতা কি, ভারত মাতা কি, নমস্কার। রেখা পাত্র জিন্দাবাদ, রেখা পাত্র জিন্দাবাদ, লোকসভা প্রার্থী আমাদের সকলের প্রিয় রেখা পাত্র দিদি জিন্দাবাদ, আগামী লোকসভা নির্বাচনে রেখা পাত্রে বিপুল ভোটে জয়ী করুন, জয়ী করুন। রেখা পাত্র জিন্দাবাদ, 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 রেখা পাত্র জিন্দাবাদ, 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 বিজেপি জিন্দাবাদ, 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 বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পয়লা জুন আসছে দিন, 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 পয়লা জুন আসছে দিন,